মোশাররফ করিম কাজকে যে নারায়ণ এখানে নিয়ে এলেন, এটা যেমনি কত বড় কাজ করলেন এটা বলে বোঝাতে পারবো না। আর আমি একটা রাজনৈতিক কথা এই প্রসঙ্গে বলতে চাই, যদি এই যে দাবিটা উঠল মোশাররফ করিমকে সামনের বার চাই, সামনের বারে মোশাররফ করিমকে আবার চাই, সেটা একমাত্র নারায়ণই আনতে পারে, আমরা তাতে সাথ দিতে পারি। যদি অশোকনগর থেকে ২৪ সালে ভোটে কাকলি ঘোষদস্তিদার বিরাট ভোটে লিড পান, তাহলে তো আমার নানার পক্ষে কাজটা আরও সুবিধা হয়ে যায়, আরও সহজ হয়ে যায়, সেটা অশোকনগরের দিকে দিকে এই কথাটা ছড়িয়ে দেবেন। যদি মোশাররফ করিমকে দেখতে চান তাহলে কাকলি ঘোষদস্তিদারকে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে লোকসভায় তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি শুরু করবো আজকে অরিত্রকে দিয়ে। অরিত্র, এই যে দারুণ একটা বক্তব্য শুনতে পেলেন আপনি যে বাংলাদেশি অভিনেতাকে দেখার জন্য বিপুল ভোটে জয়যুক্ত করুন কাকলি ঘোষদস্তিদারকে, কেমন লাগলো এই ডায়ালগ? দেখুন, পুরো গভর্নমেন্টটাই চলছে হচ্ছে একটা ফাঁকা প্যাকেজিং এবং মার্কেটিংয়ের ফান্ডাতে, এবং এই কথা তো প্রথম নয়। এর আগেও আমরা একজন সেলিব্রিটি প্রার্থীকে বলতে শুনেছি যে আমাকে তো আপনারা সিনেমায় দেখেন, যদি সামনাসামনি দেখতে চান তাহলে আমাকে ভোট দিয়ে যেতান। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে যে এনারা মানে মানুষকে ক্রমাগত বোকা বানানোর একটা প্রচণ্ড প্রচেষ্টা চলছে। এবং এত হাস্যকর লাগলো এই কথাটা যে বাংলাদেশের একজন বিশ্ববিখ্যাত তিনি নাট্য ব্যক্তিত্ব, সেটা খুবই প্রয়োজনীয়। কিন্তু কিছুদিন আগে আমরা বাংলার নাট্যকারদের আমরা দেখেছি, বাংলার নাটকের শিল্পীদের দেখেছি যে তাদের শো আটকে দেওয়া হয়েছে, ঠিক তারা ডিএ আন্দোলন নিয়ে কাজ করলে সেই শো আটকে দেওয়া হতে পারে। ফলে তার মানে প্রেমটা শুধু নাটককে নিয়ে না, বাংলাদেশি নাটককে নিয়ে, বাংলাদেশি নাটককে নিয়েও না, মানুষ যে জিনিসটাকে দেখলে একটু বমকে যাবে, ভিড়মি খাবে, যেই যেরকম এই যে উন্নয়ন, উন্নয়ন কনসেপ্টটাকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক একই রকমভাবে এখানকার সিনেমা ইন্ডাস্ট্রি, থিয়েটার ইন্ডাস্ট্রিটার ১২টা বাজানো হয়ে গেছে। ফলে এখানকার সিনেমার হল নিয়ে আজকে কী করেছে বলুন গভর্নমেন্ট? একটা কোনো উদ্যোগ নেই, সাবসিডি নেই, একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয় আজকে সৌমিত্র চট্টোপাধ্যায় কী করেছে না করে, নাটক বন্ধ করে দিয়েছে। আমাদের এখানে সরকার বিরোধী কাজ করতে গেলে নাটক বন্ধ হয়ে যাবে, মানুষের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশ থেকে, যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে যারা আমাদের দেশ হেরে গেলে যারা কি মারাত্মক রিয়্যাক্ট করে সেটা আমরা দেখেছি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, সেই দেশকে নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ছি। আমাদের নিজেদের আর্টিস্টরা নিজেদের থিয়েটার ঢুকছে, বাংলার থিয়েটার মানে কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো প্ল্যাটফর্ম নেই, সরকারিভাবে সামান্য সাহায্য তারা অ্যাজ সাচ কিছু পায় না, বিদেশের জিনিস নিয়ে এই অজানাকে চেনা আর অচেনাকে ছোঁয়ার একটা যে একটা একটা ধোঁয়াশা তৈরি করে রাখা, এইটা নিয়ে এটা মার্কেটিং। ইনফ্যাক্ট বাংলার নাটক কার্যত ধুকছে, কারণ সেখানে যেটা বললেন অরিত্র, বিভিন্ন সময় মঞ্চ পাওয়া থেকে শুরু করে সরকারি যে নাট্য দল রয়েছে বা মিনার্ভা থিয়েটার রয়েছে বিভিন্ন, আরও সেখানে তাদের ভাতা থেকে শুরু করে সেখানে এমন কিছু নজিরবিহীন, মানে বিধায়কদের অনেক পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু তাদের কত পার্সেন্টেজ বেড়েছে তারা সেটা নিজেরাই বলতে পারবে।